প্রশাসন গেল কই, প্রশাসন গেল কই, আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাই নাই, বৈষম্যের ঠাই নাই, হবে মানতে হবে আমাদের দাবি, আমাদের দাবি আজকে মূলত আমাদের রাজশাহী মেডিকেল ইউনিভার্সিটি যতগুলো নার্সিং কলেজ আছে পেয়েছি, আমরা পরীক্ষা আমাদের ডেট দিছিল কিন্তু ভিসি ও কন্ট্রোলার পদ থাকার কারণে আমাদের ডেটটা নিশ্চিত হয় না, ডেটটা আমাদের পরীক্ষাটা বাতিল করে। তো সেই হিসেবে আমরা মে মাসে এসে আমাদের পরীক্ষাটা নিশ্চিত করি কিন্তু আবারও সেটা আমাদের বাতিল করে। তো আমরা গত বুধবার থেকে আমরা আন্দোলন কর্মসূচি চালাচ্ছি কিন্তু আমাদের পরীক্ষার নিয়ন্ত্রক বা আমাদের কোনো আশ্বাস দেয় না আমাদের পরীক্ষা হবে কিনা। তো আমাদের পঞ্চম কর্মদিবস এখানে চলতেছে, আমরা এখানে আশ্বাস নিয়ে আসছি, আমরা সবাই অপেক্ষা করতেছি, আমাদের দাবি পূরণ না হওয়া অবধি আমরা এখান থেকে যাব না। আমাদের সিক্স সবাই পরীক্ষা নিতে হবে এবং আমরা অক্টোবরের 1 তারিখ থেকে যেন ইন্টার্নশিপে বসতে পারি এবং আমরা আমাদের মার্চের যে কম্প্রিহেনসিভ বা আরএন পরীক্ষাটা আছে সেটা দিতে পারি। ঢালাইয়ের দৃঢ়তা, নির্মাণের নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা, এটা আমাদের যারা বন্ধুরা ঢাকা বা চট্টগ্রাম বা সিলেটে পড়ে তারা অলরেডি পাস করে ইন্টার্ন করছে, এখানে আমরা রামেবীর আন্ডারে যারা আছি তারা এখন পিছিয়ে আছি। আমার বোনের কিছু হলে চলবে আগুন রামে দিতে, অ্যাকশন টু অ্যাকশন, জয় হে ক্যাচ, ও প্রশাসন মানি না মন্দরা। ঢাকা চট্টগ্রাম সিলেটে পরীক্ষা হয়ে গেছে, সেপ্টেম্বরের মধ্যে লিখিত এবং ইয়ে পরীক্ষা হইতে হবে, তোমাদের পরীক্ষাগুলো শেষ হবে, ফাইল নিয়ে বসছে এই মুহূর্তে, ফাইল নিয়ে অলরেডি কাজ চলতেছে।